স্যার সরি আপনাকে নিয়ে আসছে কি করতে? কুমিল্লার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকা। সময় সংবাদের গাড়ি রেখে একটি বাসে চেপে বসে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্রগ্রাহক। কিছু দূর যেতেই দেখা যায় দুটো বাসকে দাঁড় করিয়ে সোর্সের মাধ্যমে বাসে তল্লাশি করছে পুলিশ। সময় সংবাদের টিম বাস থেকে নামতেই আটকে রাখা বাসগুলো ছেড়ে সরে যেতে উদ্যত হয় চান্দিনা থানা পুলিশ। মাসখানেক আগে চান্দিনা থানা পুলিশের এই সোর্সই তল্লাশি নিচ্ছে বাসে এ ধরনের ভিডিও প্রতিবেদকের কাছে থাকায় সহজেই চিনে ফেলে তাকে। কাজেই চান্দিনা থানা পুলিশের গাড়ির সামনে গিয়ে এবার জানতে চাওয়া হয় তার পরিচয়। জবাব চাওয়া হয় বেআইনি হওয়া সত্ত্বেও কেন তল্লাশি চালানো হচ্ছে সোর্সকে দিয়ে। ওজি স্যার আসতেছে, আপনি কোথায় আসতেছেন? এখানে আসতেছে স্যার, স্যার আসতেছে। তাহলে আমরা দাঁড়াই। হ্যাঁ দাঁড়ান। এ সময় সোর্সকে গাড়িতে নিয়েই চলে যায় পুলিশ। কিছু দূর গিয়ে গাড়ি থামলে পালিয়ে যায় সোর্স। মাসখানেক আগের ঘটনা এটি। দাউদকান্দি টোল প্লাজার পরে দাউদকান্দি থানা পুলিশ সোর্সকে দিয়ে বাস তল্লাশি করতে থাকে। পরিচয় জানতে চাইলে প্রথমে কমিউনিটি পুলিশের সদস্য বলে পরিচয় দেয়, তার আইডি কার্ড দেখতে চাইলে নেমে যায় বাস থেকে। সে সময় কুমিল্লা জেলার পুলিশ সুপারকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে এ উত্তরই দেন তিনি। একই ঘটনা দেখা যায় বৃহস্পতিবার। সোর্স পরিচয়ে দুই ব্যক্তি বাসে তল্লাশি চালানোর সময় হাজির হয় সময় সংবাদ। একজন পালিয়ে গেলেও আরেকজনকে আটকে ফেলে যাত্রীরা। পরে পুলিশকে খবর দিলে দাউদকান্দি থানা পুলিশ এসে আটক করে তাকে। সাধারণ মানুষের অভিযোগ, সারা দেশে অহরহই ঘটছে এ ঘটনা। আমার ব্যাগ ধরিয়ে আবার কইতেছে এটা কার ব্যাগ, উইটা একবারে উপরে হাতাইতেছে, এখানে হাতাইতেছে, সব জায়গায় হাতাইতেছে। আমরা সাধারণ কিষেন খাড়া মানুষ, আমাদের ব্যাগে চেক করিয়ে হাত ঢুকি দিয়ে মাল ঢুকি দিয়ে মনে করেন যে আমাদেরকে এই হয়রানি লোক করে। আমরা 2-4 টাকা 5 টাকা কামাই করি যা নিয়ে যাই, এরা এইভাবে চিন্তাই করি, পুলিশ সহ ভাগ করে নেয় তারা। পুলিশ উঠলে তো সমস্যা নেই, পুলিশ চেক করতে পারে স্বাভাবিক, কিন্তু যারা সিভিল ড্রেসে উঠে তারা তো দেখা গেছে ওটা নিয়ম না। পুলিশ উঠুক চেক করুক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ইনফর্মাররা আমাদের সন্দেহ হয়, কারণ ইনফর্মাররা অনেক কিছু ব্যাগে ঢুকাই দেয়, সমস্যা হয়, টাকা আদায় করা হয়, তারপর ওকে ছেড়ে দেওয়া হয়, এরকম হয় প্রতিনিয়ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সোর্সকে সাথে নিয়ে অভিযান পরিচালনা এবং সোর্সের দ্বারা তল্লাশি চালানো পুরোপুরি বেআইনি। সোর্স দিয়ে যে তল্লাশি করাচ্ছে এটি হলো একেবারেই আইন বহির্ভূত কাজ, পুলিশ এটি কখনোই করতে পারে না। পুলিশও তল্লাশি করতে গেলে তাকে আইনের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা নিয়ম মানার কথা বলা আছে। পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা জানালেন এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সচেষ্ট থাকবে পুলিশ। তল্লাশি কার্য পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে, তো যদি এর কোনো ধরনের ব্যত্যয় ঘটে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ বলছেন আইনের সীমা মেনে কাজ করবে পুলিশ, এমনটি তারা প্রত্যাশা করেন পুলিশের কাছ থেকে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।